আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসি রাসেল এন্টারপ্রাইজে, আর আমাদের সাথে আছে রাসেল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো। খুশি খুশি লাগতেছে, শোরুমটারও অনেক সুন্দর করে সাজিয়েছেন। জি জি, ঈদ উপলক্ষে দর্শক দেখি কি ধামাকা রয়েছে? ঈদ উপলক্ষে দর্শকদের ধামাকা বলতে আমাদের কাছে 2017 মডেলের প্রিমিয়াম আছে। আচ্ছা, 19-এর রেজিস্ট্রেশন। ওকে, আজকে এটা দেখাবেন? 43 সিরিয়াল। ওকে, পাল কালার, খুবই গেট আপ, ফুল ফ্রেশ গাড়ি। ওকে, গাড়িটা দেখেন সামনে লুকটা কিন্তু খুবই চমৎকার লুকটা। এটা সম্পর্কে একটু ডিটেইলস বলে দেন। জি, এটা সম্পর্কে একটু ডিটেইলস বলে দেন। এটার সম্পর্কে ডিটেইলস, এটা আইডল স্টপ গাড়ি। আচ্ছা, আইডল স্টপ, এটা আপনার ইমার্জেন্সি ব্রেক সিস্টেম আছে এটা। ওকে, আপনি তাৎক্ষণিক আপনি যদি ব্রেক করতে সমস্যা, গাড়ি অটোমেটিক্যালি নিজেতে ব্রেক হয়ে যাবে। ওকে, এটা কি নিউ শেপ না? জি, ফুল নিউ শেপ। আচ্ছা, সামনে হচ্ছে প্রজেকশন লাইট রয়েছে, প্রজেকশন হেডলাইট, এলইডি, এলইডি প্রজেকশন, এলইডি প্রজেকশন। জি, ফগ লাইটও পাচ্ছেন, ফগ লাইটও পাওয়া যাইতেছে, গ্রিল পাচ্ছেন, আর দেখেন এখানে লোগোটা খুবই চমৎকার, গ্রিলটা ফ্রেশ একদম। এই সামনে হেডলাইট গুলো দুটোটা একদম ফ্রেশ, ফুললি ফ্রেশ। বডি সেন্সর আছে না? জি, সামনে সেন্সর রয়েছে, আর পার্কিং ফগ লাইটে নিকেলটা পাওয়া যাবে। আচ্ছা, এখানে নিকেলের একটা কিচিং রয়েছে। জি, কালার কি টাচ আপ আছে? না, কোনো টাচ আপের কাজ নেই, ফুল ফ্রেশ গাড়ি, নতুন গাড়ি। কালারটা কি কালার? পাল কালার, পাল কালার। জি, আর চাকাগুলো দেখেন দর্শক, দেখেন বিটগুলো খুবই সুন্দর, এখনো নতুন মতো রয়েছে। আর এই পাশে টায়ার, জাপানি টায়ার, অরিজিনাল টায়ার, গাড়ির সাথে টায়ার। আর এখানে ইন্ডিকেটর লাইট রয়েছে না? ফিঙ্গার ডোর। জি, আর এখানে দেখতে পাচ্ছেন টয়টা স্টিকারগুলো রয়েছে অরিজিনাল, পুশ স্টার্ট। ভিতরে ইন্ট্রোটা দেখে আপনাদের, ভিতরে ইন্ট্রোটা দেখতে পাচ্ছেন, আর এখানে দেখেন পুশ স্টার্ট দেখতে পাচ্ছেন। আর এই পাশের অবস্থা যদি দেখে দেখতে পাচ্ছেন, এসি টাচ উডেন রয়েছে। এটা কি ব্ল্যাক কালার নাকি চকলেট কালার? এটা এটা চকলেট, অ্যাশ চকলেট, দুইটা মিলাই, অ্যাশ চকলেট দুইটা মিলাই আছে। এখানে দেখেন নিকেল রয়েছে, সমস্ত সুইচগুলো এখানে পাচ্ছেন। আর এখানে হচ্ছে ডেমো, যে প্রিমিয়াম লোগোগুলো থাকবে এখানে। ফুল লোডেড গাড়ি না? ফুল লোডেড গাড়ি, ফুল লোডেড গাড়ি দেখে পাচ্ছেন, খুবই চমৎকার। এ পাশের অবস্থা দেখেন, একদম ফুল ফ্রেশ। আর এটা কিন্তু হচ্ছে লেদার, এটা কাপড় না, এটা কিন্তু লেদারে ফুল লোডেড গাড়ি। আর এখানে দেখেন টয়টা স্টিকারগুলো পাচ্ছেন, এটা নিকেল কি অরিজিনাল? অরিজিনাল নিকেল। জি, আর এই পাশে ভিতরে ইন্টারিয়রটা দেখাবো, সম্পূর্ণ লেদার সিট। জি, ভিতরে ইন্টারিয়রটা দেখতে পাচ্ছেন, এখনো খোলা কাটা নেই, খুবই চমৎকার গাড়িটা রয়েছে। আর চাকাগুলো দেখেন, অ্যালোরিংটা, আর পিছনের লাইটগুলো এলইডি পাচ্ছেন কাস্টমারদের যে বুঝবে। এখানে দেখতে পাচ্ছেন লাইট, এলইডি, এলইডি লাইট, বডি সেন্সর পাচ্ছেন। জি, আর পিছন থেকে দেখতে কিন্তু গাড়িটা দেখতে এমন হবে, ব্যাকডালা পাওয়ার আছে। জি, ব্যাকডালা পাওয়ার আছে, অকটেন ড্রাইভ। জি, অকটেন ড্রাইভ এটা গাড়ি। আর এই পাশে বিটগুলো দেখেন, এই পাশের অবস্থা কেমন রয়েছে? একদম ফ্রেশ একটা গাড়ি, 4.5 রেডিং হচ্ছে, গ্লাস রেডিং রয়েছে, দেখেন বিটগুলা, ওয়াইপার রয়েছে। আর এই পাশের অবস্থা খুবই ফ্রেশ বললেই চলে গাড়িটা, রাসেল এন্টারপ্রাইজ, ওয়াইপার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাসই তো অরিজিনাল, অরিজিনাল আছে প্রত্যেকটা, অরিজিনাল কালারের গাড়ি, সাইড অরিজিনাল। জি, আচ্ছা, অরিজিনাল কালারের গাড়ি এটা। জি, আর অকটেন ড্রাইভে দেখতে পাচ্ছেন বিটের অবস্থা, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল পাবেন। আর এই পাশে থেকে ভিতরে ইন্ট্রোটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। আর এই পাশ থেকে দেখেন সামনের অবস্থাটা একদমই ফ্রেশ, কেমন রয়েছে এই পাশে ডোরের অবস্থা? এই পাশে ডোর একদম ফ্রেশ, ফুলি ফ্রেশ। এই যে স্টিক কালার দেখতেছেন, প্রত্যেকটা সিস্টেম একবার নতুন, ওয়াও, একদম নতুন মতো রয়েছে গাড়িটা, খুবই চমৎকার গাড়ি। আর প্রত্যেকটা রেং শিট কিন্তু অরিজিনাল পাবেন, টয়টা স্টিকার সহকারে পাবেন, ফিঙ্গার ডোর লক রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ফিঙ্গার ডোর লক, অরিজিনাল কালারের গাড়ি। যারা অরিজিনাল কালারের গাড়ি খোঁজেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পাবেন, 2017 না, সামনে ক্যাপ্টেন সিট, 2017 মডেলের গাড়ি, নিউ শেপ এটা। এসির অবস্থা কেমন রয়েছে? একদম কুল, ঠান্ডা। আর এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা অ্যান্ড্রয়েড ডিভিডি ডিসপ্লে রয়েছে, চকলেট কালারের উডেন পাচ্ছেন এখানে, অপটিক্যাল মিটার। জি, অপটিক্যাল মিটার, অপটিক্যাল মিটার, ফুল লোডেড গাড়ি। আর এখানে দেখেন টয়টা স্টিকারগুলো কিন্তু এখনও রয়েছে, জাপানি স্টিকারগুলো। এই যে এই পাশে দেখা যদি আপনাদের, অপটিক্যাল মিটার, আর এখানে দেখেন, ওয়াও, চমৎকার, 3D রয়েছে না? ফুল মনিটর, 3D, ফুল মনিটর, চারো সাইড থেকে যদি সাইডে কেউ আইসে পর চার্জ করে দৌড় দেয়, গাড়ি অটোমেটিকলি ব্রেক হয়ে যাবে, অটোমেটিকলি ব্রেক, ফুল লোডেড গাড়ি। অপশনটা যদি চালু করে রাখে, জি, সামনে দেখতে পাচ্ছেন, সামনে থেকে লুকটা, পিছন থেকে
360 ক্যামেরা রয়েছে, অপটিক্যাল মিটার পাচ্ছেন। গাড়িটা খুবই খুবই সুন্দর একটা গাড়ি রয়েছে। আর এখানে ইন্ডিকেটর লাইট পাবেন, দেখতে পাচ্ছেন। চাকাগুলো ভাই কি নতুন না? গাড়ির সাথে টায়ার জাপানি, ইউকোমা জাপান। আচ্ছা, খুবই ফ্রেশ, ইঞ্জিনটা অনেকটা ফ্রেশ রয়েছে। আর এটা ভাই হচ্ছে কত মডেল, কততে রেজিস্ট্রেশন? এই আমাদের প্রিমিয়ো গাড়ি হচ্ছে গিয়া 2017 মডেল, 2019 সালে রেজিস্ট্রেশন, 19-এর 6 মাসে রেজিস্ট্রেশন এই গাড়ি। আচ্ছা, গাড়ি ফুল ফ্রেশ গাড়ি, ফার্স্ট পার্টি মালিক, কাগজ পেয়ে যাবে পুরো 23 সাল। আচ্ছা, এটা প্রাইস কত যাচ্ছে? জিস প্রাইস কত যাচ্ছে? এটা আমরা প্রাইস চাইতেছি 32,80,000 টাকা। 32,80,000, কিন্তু কমিয়ে দেন যেহেতু সামনে ঈদ। অবশ্যই কমিয়ে দেবো, রোজার মাসে আমরা তো গাড়ি বেচতে হবে। আর গাড়ি ফুলি ফ্রেশ, যারা নিবে গাড়ি কিনেও জিতবে, গাড়ি চালাবে চালায় জিতবে। 32,80,000 টাকা। 80, আসলে কথা বলতে পারবে? আসলে অবশ্যই দাম আমরা কমাই। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নাম বলবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট রয়েছে। আর গিফট দিচ্ছেন কি কি? গিফট দিতেছি আমরা ফুল গাড়ি ওয়াশ পলিশ করে দিব, এবং কি মোবিল সার্ভিসিংটা এটা প্রপারলি ফ্রি। আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়িতে কোনো সার্ভিসিং হয় না, গিফটে শুধু মোবিল সার্ভিসিংটা পাওয়া যায়। ওকে দর্শক, তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন, রাসেল এন্টারপ্রাইজ। আর দেখেন এইবার শোরুমটা কিন্তু খুবই চমৎকার করে সাজিয়েছেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।